আর এই দেখো আমার বর কি সুন্দর আটা মেখেছে, এ দেখো কি সুন্দর আটা মেখেছে, দেখাও শোনা একটু। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখন কটা বাজে, সকাল থেকে না দুপুর থেকে না বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে আজকে তো সোমবার, আমি তো ছুটি ছিল, তো উঠেছেও অনেকটা দেরি করে, তারপর জুডোকে খাওয়ানো, জামা কাপড় ধোয়া, তো সব তাড়াতাড়ি করে নিয়েছি, সেসব আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আর আজকে গোটার দিন জুডোকে জুডোর পাপা সামলেছে, আমার সেরকম কোনো কিছু করতে হয়নি, শুধু টাইম মতন খাইয়েছি, স্নান করিয়েছি, ঘুম পাড়িয়েছি, এটাই। মানে যতক্ষণ জেগেছিলো ততক্ষণ পর্যন্ত ওর পাপাই ওকে দেখে রেখেছে। তো কথা বলতে বলতে কাকি চলে এসেছিলো, তো কাকি ঘর মোছার জন্য এসেছিলো, তার জন্য কথা বলে স্টপ করে দিয়েছিলাম। তো যাই হোক, যেটা দেখাবো বলে তোমাদের বললাম। আর কাকিকে কখনো ক্যামেরার সামনে আনি না, কারণ হচ্ছে কাকি ক্যামেরার সামনে আসতে চায় না, কাকির পার্সোনাল কিছু প্রবলেম আছে, তার জন্য তো জাস্ট একটুখানি দেখালাম মুখটুকু বাদ দিয়ে, যে কাকি ঘর মুছছিল তাই। তো অনেকে জিজ্ঞাসা করে যে কাকিকে কেন দেখায় না, মানে যে কাকি আমাদের সাথে কাজ করে কাকিকে কেন দেখায় না। তো কাকির নিজস্ব কোনো প্রবলেম, মানে নিজস্ব কিছু প্রবলেম আছে, তার জন্য কাকি কখনো ক্যামেরার সামনে দেখায় না। তো আজকে একটুখানি দেখলাম মুখটুকু বাদ দিয়ে। তো যাদের কোয়ারিস ছিল তারা অবশ্যই বুঝে গেছে যে কাকি কাজ করছিলো। আর দেখো আজকে ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়েছি, মানে আজকে না রোজই গোছাই, বাট রোজ তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না, ফটোফট করে সব করে নিই। আর এ দেখো এখন সব গোছানো হয়ে গেছে, এটা এই পাশটায় সব কিছু গুছিয়ে নিয়েছি, খাটের ওপর, তারপর এই পাশে টেবিলটা, মানে এটা তো আমার গোটা দিন এই টেবিলটার ওপর কাজ থাকে, এই যে মানে এখানে জুড়ো যাবতীয় যা জিনিস লাগে রোজ সব এই টেবিলটার ওপরে বেশিরভাগ জিনিস থাকে, মানে যেগুলো চট চলতে দরকার হয়। তো এটা কখনোই আমি অর্গানাইজ করে রাখতে পারি না, কখন মানে বেশিরভাগ টাইমে এটা অগোছাল হয়ে থাকে, এটা আর বিশেষ করে আর এই এই দেখো এই শোকেসের এই ওপরটা, এই দুটো জায়গা কখনোই আমি অর্গানাইজ করে রাখতে পারি না, অগোছাল হয়েই থাকে, কারণ এটা রাখছি, এটা নিচ্ছে, ওটা রাখছি, তো হয়ে থাকে। তো চেষ্টা করি গুছিয়ে রাখার, তো বোঝোই ছোটো বাচ্চা যাদের আছে তারা খুব ভালো জানো যে কতটা মানে চাপের মধ্যে থেকে প্রত্যেকটা দিন কাটে, ওদের খাওয়ানো, স্নান করানো, ঘুমানো, আর তারপর যদি হাঁটা শিখলো কুটটা দিয়ে ওর পেছনে দৌড়াতে হবে। তো যাদের আছে তারা তো বোঝোই কতটা মানে দুষ্টু হয়, আর বিশেষ করে সবে হাঁটা শেখে যে বাচ্চারা নতুন পা হয় যাদের, মানে নতুন পা ছোটে যখন, তখন বাচ্চারা খুবই দুষ্টুমি করে। তো যাই হোক, এই কারণে আমি তো করে উঠতে পারি না, তো চেষ্টা করি যতটা পারি গুছিয়ে রাখার, সব কিছুই গুছিয়ে রাখার চেষ্টা করি, বাট এই টেবিলটার ওপর আর এই শোকেসটার এই ওপরটা একটুখানি অগোছাল হয়ে থাকে। তো আজকে সব আবার নতুন করে একটুখানি গোছালাম, আর বাড়িতে আসার পর তো মানে বাড়িতে আসার আগেও আমি সব গুছিয়েছিল, তারপর থেকে আমার আর কোনো কিছুই গোছানো হয়নি। তো ভাবলাম যে ছেলে মানুষের গোছানো বোঝই, আর সময় করে উঠতে পারিনি, তো আজকে যেহেতু ছুটি ছিল আর গোটা দিন ও জুডোকে ধরেছিল, ইভেন জুডো ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছিলো ওর জন্যই, ও এসে ফট করে ঘরের লাইটটা জ্বালালো, জুডো উঠে গেল। তো উঠে যাওয়ার পর জুডোকে নিয়েও ঘুরতে গেছিলো, সেই সময় মানে বিকেলের দিকটা এই কাজগুলো সব কমপ্লিট করলাম, এই শোকেসের ভেতরটা গোছালাম, গোছানোই ছিল জাস্ট এই পেপারটার ওপরে না একটা লজেন্স রেখেছিলাম, মানে খুলে তো সেটার আঠাটা পুরো ছড়িয়ে গেছিলো, তো পেপারটা চেঞ্জ করে সব কিছু আবার গুছিয়ে রাখলাম। আর নিচের এই খোপটা একটুখানি অগোছালো হয়েছিলো জুডোর ওই ওষুধের ওষুধগুলো যে একটা বাটির মধ্যে রাখে ওই বাটিটা, তো ওইটুখানি একটুখানি গুছিয়ে রাখলাম। আর এখানে দু একটা কাগজপত্র ছিল, কিছু খাবার দাবারের প্যাকেট ছিল জুডোর, তো সব ফেলে টেলে দিয়ে যা যা দরকার সব রেখে সব গুছিয়ে নিলাম। আর কী কী করলাম তো এখন আর বলবো না, যেটুকু বলা সেটুকু বলে দিয়েছি। তো চলো কীভাবে গোছালাম, কীভাবে আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখি, কীভাবে সব কিছু একদম পারফেক্টলি করে রাখি, তো সব দিন তো সম্ভব হয় না, তো মোটামুটি যতটা পারি পারফেক্ট করার চেষ্টা করি। তো চলো সেটা তোমরা একটুখানি দেখে নাও। We'll be right back.
Cause we be on the top up, always feeling so high. Don't be afraid of falling, falling, cause you know we gon' fly. Cause we be on the top up, always feeling so high. Don't be afraid of falling, falling, cause you know we gon' fly. Cause we be on the top up. Cause we be on the top up, always feeling so high. Don't be afraid of falling, falling, cause you know we gon' fly. Cause we be on the top up. তো সব কিছু দেখে নিলে কীভাবে কি গুছিয়েছি, আর ড্রেসিং টেবিলটাও একটুখানি মুছে টুছে নিলাম, ভেতরটা তো গুছিয়েই নিয়েছি বাড়ি আসার পর, আর একটু মুছতে বাকি ছিল সেগুলো মুছে টুছে নিলাম, আর আরও অনেক কিছু করেছি। তো সব কিছু তো আর ক্যামেরার সামনে ক্যামেরা অন করা সম্ভব না। খাটটাকে গুছিয়েছি, জুড়ো ঘুমিয়েছিল যেহেতু বিছানা অগোছালো ছিল, বিছানা গোছালাম, খাটগুলো মুছলাম, ওপরের আমার ছবিগুলো যেগুলো আছে আমার জুটো জুটোর ব্যাপার, তো ওই ছবিগুলো সব মুছলাম, কিছু কিছু করেছি আর অনেক কিছু। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জুটো গেছি জুটো স্বামীর সাথে ঘুরতে, আর এখন আমি তোমাদের সাথে একটুখানি কথা বলছি, আর এরপরে রাত্রেবেলা একটা স্পেশাল ডিশও রান্না করছি। তো চলো সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো এখন রান্না হয়ে চলে এসেছি, আর চিকেনটা ফ্রিজের মধ্যে এনে আমি রেখেছিলাম, চিকেনটা দেখো পুরো বরফ হয়ে গেছে। তো এখন এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর ততক্ষণ আমি যা যা লাগবে সেগুলো কেটে গুছিয়ে নেবো, আমাকে দেখা যাচ্ছে না তাই তো, ততক্ষণ যা যা লাগবে সেটা কেটে গুছিয়ে নেবো, এটা জল দিয়ে ভিজতে থাকো। যা যা লাগছে বানাতে চিকেনটা, আর চিকেনের সাথে কি বানাবো জানি না, রুটিও বানাতে পারি, পরোটাও বানাতে পারি, ডিপেন্ড অন টাইম, কারণ চিকেনটা ম্যারিনেট করে যাবো আবার একটা জায়গায়। তো চলো কেটে নিই কী কী লাগছে, ওপরে পরে দেখা হচ্ছে। দেখো এখানে আমার সব কাটা হয়ে গেছে, এখানে দেখো রয়েছে রসুন, একটা অর্ধেক টমেটো নিয়েছি, আদা, আর চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আর এখানে তিনটে না চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আদা রসুন পেস্ট করবো, তার সাথে দেবো হচ্ছে এই লঙ্কা কটা নিয়েছি, পাঁচটা লঙ্কা, এই লঙ্কা কটু পেস্ট করবো, আর এগুলো হচ্ছে আস্ত লঙ্কা চিরে রেখেছি, তো ওগুলো মানে মাংস যখন হবে মিডিল টাইমে ওই চিরা লঙ্কাগুলো দেবো। তো চলো দেখলেই বুঝতে পারবে কখন কী করছি। আর এখন ধনে পাতাগুলো সব ছাড়িয়ে মানে বেছে নেবো, যেটুকু যা পাতা আছে এই গোড়াগুলো সব বেছে নেবো, নিয়ে তারপরে মশলাটা পেস্ট করবো। তো চলো ধনে পাতাটা আগে ছাড়িয়ে নিই মানে নোংরাগুলো, তারপরে আবার আসছি। তো দেখো এই যে এখানে ধনে পাতা বাছা কমপ্লিট, আমার মুখটা দেখতে পাচ্ছ না কারণ ক্যামেরাটা নিচু করা রয়েছে। তো যাই হোক এখানে ধনে পাতা দেখো বেছে নিয়েছি, এখন এগুলোকে ধোবো, ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো ধনে পাতা, লঙ্কা, আর এখানে দেবো আদা, আর দেবো রসুন, এগুলো সব ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে একবারে ব্লেন্ড করবো মিক্সারে দিয়ে, তারপরে একবারে আসছি। তো চলো এগুলো ধুয়ে ব্লেন্ড করে নিই, তারপরে আসছি। আর দেখো এখানে আমার মাংসটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখো মাংসটা ছাড়িয়েও গেছে বরফ থেকে, আর এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো, মানে এখন মাংসটাকে ম্যারিনেট করব, রান্না কিছুক্ষণ পরে করব। তো চলো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি, দেখো এগুলো তো সেই কাটা মশলাগুলো, এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, তো সেই পেস্টটা দিয়ে দিলাম, আমি থালার সাইডেই রেখে দিয়েছিলাম, আর ধনে পাতাটা বলেছিলাম ওটার সাথে পেস্ট করবো, কিন্তু ওটার সাথে করিনি, আলাদা করেছি গো পেস্ট। আর দেখো দিয়ে দিচ্ছি, দেখো এতটা মতন নুন, মানে পরিমাণ মতন, যে যেমন নুন খায় সেরকম পরিমাণে নুন দেবে। তো আমি এখানে একটুখানি দিয়ে ম্যারিনেট করলাম, আবার লাগলে রান্নার সময় দেবো। আর দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো,
কিন্তু যেগুলো খুব একটা খাওয়া হয় না তো তাই কোটোটা ঢালা হয় না, প্যাকেটেই থাকে। আমরা বেশি বাটা মশলা খাই, আমরা গুঁড়ো মশলা খুব কমই খাই। তো আমি মাংস টাংস রান্না করলে গুঁড়ো মশলা দিই, মা রান্না করলে বেটেই দেয়, আর এখন মাই রান্না করছে তাই বাটাটাই বেশি খাওয়া হচ্ছে। দুপুরবেলা সকালবেলা রান্না মাই করছে অনেকদিন ধরেই, আর আমি এই রাতে মাঝে সাঝে কিছু একটা করলে তাই করি। তো ভাবছি সকালবেলা উঠে রান্না বান্না করতে হবে। তো চলো দেখো, এটা ম্যারিনেট করে নিয়েছি আর এর মধ্যে একটুখানি দেবো। বাবা কাঁচা লঙ্কা বেটেছি না, হাতটা জ্বালা করছে, মানে বেটেছি না মিক্সারে করেছি তো আর এখন মাখলাম তার জন্য হাতটা জ্বালা করছে, তাদের হাতটা সাবান দিতে হবে। আর এখন দেখো একটুখানি যে ধনে পাতা যে বেটেছি সেই পেস্টটাও এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম, আর বাকিটা রান্নার সময় দেবো। আর একটু নিলাম, তো দেখো ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে দেবো। এটার মধ্যে একটুখানি লেবু দিলে ভালো হয়, কিন্তু আমাদের ঘরে পাতি লেবু নেই, তো ভিনিগার আছে, আমি ভাবছি একটুখানি ভিনিগার দিয়ে দেবো, যাতে মাংসটা না নরম হয়। তো চলো, মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে দিতে পারো ফ্রিজ, মানে যদি এখন তো শীতকাল এখন আর ফ্রিজে রাখার দরকার হয় না, গরমকালে করলে ফ্রিজে রেখে দেবে। তো আমি এইটা ম্যারিনেট করে এখন ঢেকে রেখে দেবো আধ ঘন্টা এক ঘন্টার জন্য, তারপরে আবার এটা রান্না করবো। তো চলো দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, যে আমি জুডো জুডোর বাবা সবাই যাচ্ছি যাচ্ছি আমাদের এখানে গোয়ালপাটি বাজারে। তো চলো বাজার থেকে এসে এসে তো আবার চিকেনটা রান্না করতে হবে, চলো দেখতে থাকো চিকেন। আর দেখো দোকান থেকে চলে এসেছি, দেখলে গিয়ে চা খেলাম আর কিছুই খাইনি, যেহেতু বাড়িতে বললাম আজকে চিকেন রান্না হবে তো তার জন্য আর কোনো কিছু খাইনি, শুধু চাই খেয়েছিলাম। আর এসে ড্রেসও চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম, আর এদিকে অমিতকে বলেছি আটাটা একটুখানি মেখে দিতে, এটা একটুখানি তুলে নাও। তো আটাটা মাখছে আর আমি এদিকে করে নেবো চিকেন, তো চলো দেখে নাও কীভাবে চিকেনটা করছি। তো চলো দেখতে থাকো, আর পরে কথা হচ্ছে এখন আর সামনাসামনি কথা বলবো না, তো দেখে নাও কীভাবে চিকেনটা বানাচ্ছি। অমিট আটাটা মাখতে লাগুক, মানে আটা আমাদের মাখা আছে, মানে আটা তো কাকি মেখে দেয়। তো চারজন রুটি খায়, আমি অমিত রাতুল আর বাবা চারজন রাতে রুটি খায়, কিন্তু আমরা অমিত আজকে বলেছিলো রুটি খাবে না পরোটা খাবে, তার জন্য মা আমাদের আটা মাখায়নি, তার জন্য এখন আবার আটা মাখতে হচ্ছে। এখন আবার বলছে পরোটা খাবো না রুটি খাবো, তার জন্য এখন নিজেই মাখছে আটা। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, এর মধ্যে ধনে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু ধনে আমাদের ঘরে নেই আস্ত ধনে, তার জন্য জিরেও দিচ্ছে না, যেহেতু ধনে পাতা দিয়ে চিকেন হবে গ্রিন চিকেন, হ্যাঁ ধনে পাতা পেস্ট করা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা মানে ভেঙে আর একটা তেজপাতা। তো শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে মানে দিয়ে একটুখানি মানে লাল লাল মতন ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখো তেলটা অলমোস্ট হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলো পেঁয়াজটা ভাজা হোক, আর ওই দেখে দেখতেই পাচ্ছ যে চিকেনটা আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু বার করে নিয়েছি। এই দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, পেঁয়াজটা ভাজা হোক দাঁড়াও দেখছি। আর এই দেখো এই যে চিকেনটা ম্যারিনেট করা আগের থেকেই ছিল, যেটা বার করে নিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর চিকেনটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো টমেটোগুলো, যদ্দেক টমেটো বললাম কেটেছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। আর ওদিকে অমিত আটা মাখছে, এত আওয়াজ হচ্ছে বাসনে করে না, তো তুমি কি ফার্স্ট টাইম আটা মাখছো লাইফে? ফার্স্ট টাইম আটা, আসলে বাজারে গিয়ে এত দেরি হয়ে গেছে না, তার জন্যই ওকে এখন মাখতে হচ্ছে, কারণ না হলে আমি করে উঠতে পারবো না। এদিকে চিকেন করবো, ও আটা মাখবে, রুটি বানাবো, আবার দুটোর খাবারও বানাতে হবে। তো চলো এটা দেখো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে এই যে ম্যারিনেট করা চিকেনটা আসছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, বাসন আওয়াজ হচ্ছে খুব। আর এখন দেখো এই যে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব, তো চলো চিকেনটা ভালোভাবে কষিয়ে নিই, তারপরে কী করছি না করছি তারপরে বলছি। আর আগে থেকে তো নুন টুন সব কিছুই দেওয়া ছিল, এরপরে শুধু একবার চেক করে দেখবো সব ঠিক আছে নাকি, যদি লাগিয়ে দেবো, না লাগলে না দেবো।
তো চলো চিকেনটা কষিয়ে নিই, তারপর আবার আসছি। আর এই দেখো আমার বর কি সুন্দর আটা মেখেছে, এ দেখো কি সুন্দর আটা মেখেছে, দেখাও শোনা একটু। এখন গোল্লা পাকাচ্ছে, তো তুমি পাকিয়ে রেখে দাও, তারপর আমি পরে ইয়ে করছি, নাহলে রাখো আমি আর একটুখানি চটকে নেবো, ওখানে শক্ত শক্ত রয়েছে গো, জল দিতে লাগবে না, থাক আমি আর একটু চটকালেই হয়ে যাবে। এখানে ফার্স্ট টাইম করলে তো, তাও অনেক ভালো করেছো, তো চলো তুমি রেখে দাও আমি চটকে নেবো ওখানে। আর দেখো চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে, মানে অনেকটা না একটুখানি হয়েছে, আরও অনেকটাই হবে এখনো। আর আমার বর এই পজিশনে বলছে ও মাংস আলু দিতে, না হলে ওর খেতে ভালো লাগে না আলু ছাড়া, তো এখন আমাকে আলু কেটে আবার দিতে হবে। তো এটা একদম অল্প আঁচে দিয়ে রেখেছি, অল্প আঁচে হতে থাকুক, ততক্ষণে আমি আলুটা কেটে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ এটা এখানে এরকম লো ফ্লেমে হচ্ছিলো, আর এদিকে আমি এই যে আলুটা কেটে নিয়ে এসেছি, আগে জানলে আলুটা ভেজে দিতাম, তো এখন আর ভাজার টাইম নেই, তার জন্য এখন এরকম মানে ধুয়েই দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে ভালোভাবে কষে শক্ত হয়ে যাবে, এই শক্ত বলছি দেখেছো গুলিয়ে যাচ্ছে, ভালোভাবে এর সাথে কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে, আর একটু জল দিলেও সেদ্ধ হয়ে যাবে। তো ভেজে নিলে টেস্টটা আর একটু ভালো হতো। তো যাই হোক আমার বরের এখন আলু না দিলে হবে না, তার জন্য আলুটা এইভাবেই দিয়ে দিলাম, আর এখন বেশি করার টাইম নেই, বললাম রুটি করতে হবে, ওদিকে জুডোকে খাওয়াতে হবে, ওর খাবার বানাতে হবে, তো আলুটা এইভাবেই দিয়ে দিয়েছি। তো চলো এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিই আর একটুখানি, তারপরে দেখাচ্ছি আর কি করছি না করছি। তো এখানে দেখো আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর যে ধনে পাতার পেস্টটা ছিল বাদ বাকিটুকু, তো সেটুকুও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তো দেখো চিকেন একদম রেডি হয়ে গেছে, আর একটুখানি জল দিতেই হয়েছিল, আমার বর আলু খাবে তো সেই আলু সেদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক জল না দিলেই চিকেনটা হয়ে যায়, তো যাই হোক আমার দিতে হয়েছিল আলুটা সেদ্ধ করার জন্য, আর দিলাম একটুখানি গরম মশলা। তো দেখো চিকেন একদম রেডি, আর দেখো এখানে আমরা রাতে ডিনার নিয়ে বসে গেছি, এই দেখো ধনে পাতা চিকেন মানে গ্রিন চিকেন আর রুটি, এখানে রয়েছে সালাড, আমার হচ্ছে লেবু, তো লেবু দিয়ে খেতে আমার ভাল লাগে এই মানে এই মাংসটা। আর এখানে দেখো আমার পর খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আর এখানে আমারটা রয়েছে, আর সালাড কেটে নিয়ে আসলাম, আর লেবু দিয়ে খেতে খুবই ভাল লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।